नमस्कार बंधुरा आपके आो एक स्वागत जानाई पब्लिक व्यू कलकता। बंधुरा आजकल भिडियोटी एकटू अकम होते चले कारण आजकल भिडियो देख आईएसएल सीजन सेवेन शेष हवार पर आईएसएल खेला किचू बड़ सुपारस्टार फुटबलार तारा बर्तमान क्य कर तारा बर्तमान क्यों निजे समय काटाचन कारण आईएसएल सीजन सेवेन शेष हो गए तीन मास आगे एवं तीन मास धरे प्रिय फुटबलाररा कि अवस्था आछेन सेटा जानी ना। ताई पब्लिक व्यू कलकाता अपनादेर एई भिडियोटिते जानिए देबे जे आईएसएल सीजन सेवेने खेला अपनादेर प्रिय फुटबलाररा बर्तमाने किभाबे निजेदेर छुटी काटाच्छे। ताई बंधुरा एई भिडियोटी दारुण मजादार होते चलेछे ताई आशा करी भिडियोटी आपनारा शेष पर्यन्त देखबेन। एबं बंधुरा आपनारा अनेक केउ पब्लिक व्यू कलकाता चैनलटिके सबस्क्राइब करेननि তাই আপনাদের একটাই অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে দিন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা জিনিস আপনাদেরকে বলে দিতে চাই যে আমি এই ভিডিওটিতে অনেক কটি খেলোয়াড়েরই ডিটেলস আপনাদেরকে জানাতে পারিনি। তো আপনারা যদি কোনো খেলোয়াড়ের বিষয়ে জানতে চান সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে মেনশন করে দেবেন তাদের নাম, তাহলে আমি তাদের বিষয়েও আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলুন বন্ধুরা এক এক করে ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আসি এডু বেডিয়ার ওপরে। এই এফসি গোয়ার খেলোয়াড়টি বর্তমানে স্পেনে তার বন্ধুবান্ধব এবং তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং তার পাশাপাশি তিনি তার পরিবারের সঙ্গে অনেক জায়গায় ঘুরতেও গেছেন এবং তিনি পুরো সময়টাই তার পরিবারের সঙ্গে কাটাচ্ছেন। বন্ধুরা তারপরের খেলোয়াড়টির দিকে আসি, এটা হচ্ছে ডিয়েগো মরিসিওকে নিয়ে। উড়িষ্যা এফসির এই সেন্টার ফরওয়ার্ড ডিয়েগো মরিসিও, যিনি বর্তমানে সাও পাওলো তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং কিছুদিন আগেই তিনি তার বাচ্চা মেয়ের তিন বছরের জন্মদিনও পালন করেছেন। তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এটা হচ্ছে আরিদানে স্যান্টানা। আরিদানে স্যান্টানা হায়দ্রাবাদ এফসির এই খেলোয়াড়টি, তিনি বর্তমানে স্পেন তার ওয়াইফের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং তার পাশাপাশি তিনি মাউন্টেন সাইক্লিং, মাউন্টেন হাইকিং ইত্যাদি করে নিজের টাইম স্পেন্ড করছেন। বন্ধু তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এটা হচ্ছে অ্যাডামলে ফন্ড্রে। বন্ধুরা অ্যাডামলে ফন্ড্রে বর্তমানে তিনি তার নতুন ক্লাব সিডনি এফসি ক্লাবের হয়ে ফুটবল খেলছেন এবং তার পাশাপাশি তিনি গলফের দিকেও একটু মন দিয়েছেন। বন্ধু তার পরের খেলোয়াড়ের দিকে আসি, এটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির খেলোয়াড় কাসাকা কামারা। বন্ধুরা কাসাকা কামারা তিনি এই মুহূর্তে তার ন্যাশনাল ডিউটি পালন করছেন। বন্ধুরা তারপরে খেলোয়াড়টির দিকে আসি, এইটা হচ্ছে এটিকে মোহনবাগান দলের খেলোয়াড় এডু গার্সিয়া। বন্ধুরা এডু গার্সিয়া এই মুহূর্তে তিনি তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, মূলত পার্টি করছেন, মাঝে মাঝে ফুটবল প্র্যাকটিসও করছেন এবং তিনি তার পরিবারের সঙ্গে পুরো টাইম স্পেন্ড করছেন। বন্ধু তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এটা হচ্ছে এফসি গোয়ার খেলোয়াড় ইভান গোনজালেস। বন্ধুরা ইভান গোনজালেস তিনি তার পরিবারের সঙ্গে এই মুহূর্তে সময় কাটাচ্ছেন এবং তার পাশাপাশি তিনি তার বন্ধুদের সঙ্গে ফুটবল তার পাশাপাশি অন্যান্য অ্যাডভেঞ্চার করছেন। বন্ধু তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এটা হচ্ছে এটিকে মোহনবাগান দলের খেলোয়াড় মার্সেলিনো লাইট পারেরা। বন্ধুরা মার্সেলিনো তিনি এই মুহূর্তে ব্রাজিলে তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, তিনি পরিবারের সঙ্গে পার্কে ঘুরতে যাচ্ছেন, সমুদ্র সৈকতে ঘুরতে গেছেন, তো এই মুহূর্তে তিনি তার পুরোপুরি ছুটিটা তার পরিবারের সঙ্গে কাটাচ্ছেন। বন্ধু তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এটা হচ্ছে জামশেদপুর এফসির খেলোয়াড় স্টেফান এজে। বন্ধুরা স্টেফান এজে এই মুহূর্তে তিনি তার এজেন্ট তার সঙ্গে সময় কাটাচ্ছেন, তার এজেন্টের সঙ্গে ডিসকাস করছেন যে তিনি আগামী সিজন কোন দলের হয়ে ফুটবল খেলতে পারবেন এবং তার পাশাপাশি তিনি তার ফিটনেসের দিকে অনেকটা ধ্যান দিয়েছেন। বন্ধু তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এটা হচ্ছে ইগোর আঙ্গুলো। বন্ধুরা ইগোর আঙ্গুলো তিনি এই মুহূর্তে তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং তার পাশাপাশি তিনি স্পেনের অন্যান্য কান্ট্রিতে ঘুরতে গেছেন তার পরিবারদের নিয়ে। বন্ধু তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এটা হচ্ছে জর্ডান মারে। বন্ধুরা জর্ডান মারে তিনি এই মুহূর্তে দুবাইয়ে আছেন তার বন্ধু ডাইল্যান্ড ফক্সের সঙ্গে এবং ডাইল্যান্ড ফক্সের সঙ্গে জর্ডান মারে তিনি এই মুহূর্তে সৌদি আরব অর্থাৎ আবুধাবিতে তার ছুটি কাটাচ্ছেন। বন্ধু তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এটা হচ্ছে ডাইল্যান্ড ফক্স, যিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে হয়ে খেলেছিলেন। ডাইল্যান্ড ফক্স তিনিও জর্ডান মারের সঙ্গে একই সাথে টুরে গেছেন, কারণ দুজনেই খুব ভালো বন্ধু, দুজনেই এখন দুবাইয়ের নিজের সময় কাটাচ্ছে। বন্ধু তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এটা হচ্ছে ডেভিড উইলিয়ামস। বন্ধু ডেভিড উইলিয়ামস তিনি এই মুহূর্তে তার পরিবারের সঙ্গে সমুদ্র সৈকতে সময় কাটাচ্ছেন এবং তার পাশাপাশি তিনি তার পরিবার অর্থাৎ অস্ট্রেলিয়াতেই আছেন এবং তার ছেলেমেয়েদের সাথে ন্যাশনাল পার্কে ঘুরতে যাচ্ছেন। বন্ধু তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এটা হচ্ছে মুম্বাই সিটি এফসির খেলোয়াড় মুর্তাদা ফল। বন্ধুরা মুর্তাদা ফল এই মুহূর্তে তিনি তার বাড়িতে আছেন সেনেগাল এবং মুর্তাদা ফল তিনি সেনেগাল থেকে কোথাও ঘুরতে যাননি, এখনও অবধি তিনি তার পরিবারের সঙ্গে সঙ্গেই আছেন, তিনি কোথাও ঘুরতে যাননি। বন্ধু তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এটা হচ্ছে ওকবেচে। বন্ধুরা ওকবেচে এই মুহূর্তে তিনি তার
পরিবারের সঙ্গে পুরো সময়টা কাটাচ্ছেন এবং তার পাশাপাশি তিনি তার পরিবারের সঙ্গে সমুদ্র সৈকতেও মজা করছেন। বন্ধু, তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এটা হচ্ছে হুগো বুমোস। কিছুদিন আগে দুবাইয়ে সময় কাটিয়ে এসেছেন এবং দুবাই থেকে ফেরার পরে তিনি আবার ফ্রান্সে ফিরেছেন তার বাড়িতে। এবং এই মুহূর্তে হুগো বুমোস তিনি ফ্রান্সে ফিরে তিনি একটু গলফ খেলার দিকে মনোযোগ দিয়েছেন। বন্ধুরা, তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এইটা হচ্ছে এটিকে মোহনবাগান দলের খেলোয়াড় তিরি। বন্ধুরা, তিরি এই মুহূর্তে তিনি তার পরিবার এবং তার বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাচ্ছেন। তিনি তার বন্ধুবান্ধবদের সাথে ফুটবলের পাশাপাশি নানারকমভাবে হাইকিং ইত্যাদি সব করছেন। বন্ধু, তার পরের খেলোয়াড়টির দিকে আসি, এটা হচ্ছে এটিকে মোহনবাগান দলের ফরওয়ার্ড রয় কৃষ্ণা। বন্ধুরা, রয় কৃষ্ণা তিনি তার পরিবারের সঙ্গে ফিজিতেই আছেন এবং ফিজি থেকে তিনি কোথাও ঘুরতে যাননি। ফিজিতেই তিনি তার পরিবারের সঙ্গে সমুদ্রে মাছ ধরা থেকে শুরু করে সমুদ্রে নানারকমভাবে সময় কাটাচ্ছেন। এবং তার পাশাপাশি রয় কৃষ্ণা তিনি তাদের একমাত্র রেস্টুরেন্ট যেটা ফিজিতে আছে সেই রেস্টুরেন্টের দিকে মনোযোগ দিয়েছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে ISL সিজন 7 এর এই কটাই সুপারস্টাররা কীভাবে নিজেদের সময় কাটাচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে জানালাম। তো বন্ধুরা, আপনারা যদি আরও অন্যান্য খেলোয়াড়ের বিষয়ে কিছু জানতে চান তাহলে সেটা আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি তাদের বিষয়েও আপনাদেরকে পুরোপুরি ডিটেলসে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখলে এইটুকুনি বোঝা যাচ্ছে যে সমস্ত খেলোয়াড় নিজেদের ভ্যাকেশন কাটিয়ে এখন তার পরিবারের সঙ্গেই আছেন নিজেদের দেশে এবং সেখানেই সময় কাটাচ্ছেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা, চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ করছি, প্লিজ পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার কোনো ভিডিও আপনি মিস না করেন।